সব কিছুর পই পই হিসাব রাখতে হবে। তো এই লাইনটি আমি কোথা থেকে পেয়েছি তা তো আমার আর বিশেষভাবে বলতে হবে না, কারণ বর্তমান সময়ে এই লাইনটি হচ্ছে অনেক বেশি সমালোচিত এবং আলোচিত। তারপর সবাই বুঝতেই পেরেছেন আমি কোথা থেকে লাইনটি বলেছি, কারণ এটি হচ্ছে আমাদের সোলেমান সুখন ভাইয়ের এই লাইন, যে তিনি বলেছেন যে কে সাহায্য করলো কে সাহায্য করলো না তার সব কিছুর পই পই হিসাব রাখতে, এবং দরকার পড়লে ডায়েরিতেও লিখে রাখতে যে কে আপনাকে বিপদের সময় সাহায্য করলো, কারণ তাহলে আপনি বুঝতে পারবেন কারা আপনার আসল বন্ধু। তো সোলেমান সুখন হচ্ছে, তার অনেকগুলো পরিচয় আছে, তার মধ্যে একটি পরিচয় হচ্ছে তিনি একজন মোটিভেশনাল স্পিকার। তো এখন তার এই ডায়লগটা নিয়ে, এই পই পই হিসাবের ডায়লগটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার এই কথাটি বলার পরে দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক পক্ষ বলছে যে তিনি ঠিকই বলেছেন, এবং আরেক পক্ষ হচ্ছে ইসলামিক পক্ষ, যারা নাকি বলছে যে না, এই কথাটি কিন্তু ঠিক হয়নি। তো আমি বলতে চাচ্ছি যে দেখুন, তিনি যখন কথাটি বলেছেন তখন কিন্তু তিনি কোনো ইসলামিক কোনো অডিয়েন্সের সামনে বলেনি, তিনি কিন্তু হয়তো কোনো কর্পোরেট কোনো অনুষ্ঠানে ছিলেন। বর্তমানে আমাদের যা সবার যে মেন্টালিটি তা হচ্ছে কি, যে আমরা কীভাবে অন্যের মাথায় হাড়ি ভেঙে খাবো। তো সেই ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে কে আপনাকে সাহায্য করলো বা কে করলো না, কার কাছে টাকা ধার চেয়েছিলেন, তো সে যখন দিল কি দিল না, তো এইসব বিষয়টি হিসাব রাখতে বলেছে। কারণ এগুলো আপনি হিসাব যদি না রাখেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না কে আপনার ভালো বন্ধু বা কে আপনার সুসময়ের বন্ধু। কারণ দেখা যায় যে আপনার যখন ভালো সময় থাকে তখন সবাই আপনাকে সাহায্য করবে, কিন্তু মেন পার্সনগুলো কারা বা মেন বন্ধুগুলো কারা, যারা নাকি আপনার খারাপ সময় আপনার পাশে থাকে এবং ভালো সময় আপনার পাশে থাকে, তো এটি হচ্ছে ভালো বন্ধু। কিন্তু এই কথাটি নিয়ে যখন ইসলামিক ব্যাপারটা আসে তখন দেখা যায় যে এটি পুরোপুরি ভিন্ন হয়ে যায়। কারণ আমরা যারা ইসলামিক মেন্টালিটি নিয়ে চলি বা ইসলামিক কথা মানি, তাদের কথা হচ্ছে যে আমরা যদি মানুষের হিসাব করে চলি তাহলে কিন্তু আমরা কখনোই সুখে থাকতে পারবো না। কারণ আমাদের মূল যে কাজটি বা আমরা যে কাজগুলি করি না কেন, আমরা কিন্তু কখনোই মানুষকে খুশি করানোর জন্য করি না বা লোক দেখানোর জন্য করি না। আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ভালো কাজগুলো করে যাব, যা বিনিময় আল্লাহ আমাদেরকে দিবেন। আমি কাউকে 10 টাকা সাহায্য করলাম, আমি কিন্তু বিনিময় এটা চাই না যে সে আমাকে আমার বিপদের সময় 10 টাকা আমাকে দিয়ে সাহায্য করবে। আমি চাই আমি তাকে সাহায্য করছি আমার যখন বিপদ হবে, বা আমার বিপদ কিন্তু তার বিপদের মতো হবে না। তো যখন আমার বিপদটা আসবে তখন যেন আল্লাহ আমাকে এমন কাউকে পাঠিয়ে দেন যেন সে আমাকে সাহায্য করতে পারে, বা আল্লাহ তার কুদরতের মাধ্যমে বা তার যে শক্তি আছে তা দ্বারা যেন তিনি আমাকে সাহায্য করে দেন। আমাদের এটি কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমরা যখন কাউকে সাহায্য করছি বা কোনো ভালো কাজ করছি, তা যেন লোক দেখানো না হয় বা তা যেন এটাও না হয় যে আমি তাকে সাহায্য করলাম সে যেন পরবর্তীতে আমাকেও সাহায্য করে। কারণ এটি করাটা খুব একটা বেশি ভালো কাজ নয়, বা ইসলামিকভাবে কিন্তু এটি খুবই আর কি উল্টা কাজ হয়ে গেল আর কি। আপনি হয়তো দুনিয়াবী হিসাবে আপনি যখন বলবেন তখন দেখা যাবে যে না, ঠিকই আছে, কে সাহায্য করলো আমি তো তাকেই সাহায্য করবো, কারণ দুনিয়াটা কি এটি স্বার্থপরের দুনিয়া, সেখানে আপনি যাকে সাহায্য করবেন সে এটি স্বার্থ খুঁজবে, যা আপনার বন্ধু সেও আপনার সাথে স্বার্থ খুঁজবে, সব কিছু হচ্ছে স্বার্থের উপরে আর কি। তো ইসলামিকভাবে কি আমরা সবাইকে হেল্প করবো, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করবো, যে যতটুকু পারবো সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করবো, এটা হচ্ছে আমাদের ইসলামের মোটিভ। তো সেক্ষেত্রে আমি বলবো যে দুই পক্ষের মধ্যে যে আর কি রেষারেষি চলছে তা আসলে আমার কাছে মনে হয়েছে যে ভুলই রেষারেষি আর কি। যে আপনি একজনকে ইসলামিকভাবে বলছেন আরেকজনকে বলছেন দুনিয়াবীভাবে, তো যারা দুনিয়াবীভাবে চিন্তা করে তারা বলছে না ঠিকই আছে, যারা ইসলামিকভাবে চিন্তা করে তারা বলছে না এটা ঠিক আছে। আমি মনে করি যে দুটোই ঠিক আছে, কারণ তিনি যখন বলেছেন কথাটি তখন তিনি ইসলামিক কারো কথা চিন্তা করে বলেনি, তো সেই হিসাবে সোলেমান সুখনকেও দোষ দেওয়া যাবে না। বা যখন আমরা ইসলামিকভাবে দেখছি তখন কিন্তু আমরা বলবো না যে তিনি খুব সঠিক কথা বলেছেন, তো তিনি তার পার্সপেক্টিভে বা তার যে অডিয়েন্স আছে তিনি সেসব ক্ষেত্রে তিনি ঠিকই বলেছেন। কিন্তু আমরা যখন পুরো সমগ্রভাবে চিন্তা করবো বা ইসলামিকভাবে চিন্তা করবো তখন আমরা বলবো যে না, আমরা তার কথার সাথে একমত নই, আমরা আমাদের যে ইসলামিকভাবে যে আমাদের যে টিচিংগুলো আছে যে আমরা সবাইকে সাহায্য করবো, কারণ একজন ভালো মুসলিম বা একজন আদর্শ মুসলিমের কাজই হচ্ছে মানুষের সাহায্য করা। নেক্সট টাইম থেকে যখন আপনার কাছে মনে হবে যে ওকে সাহায্য করে লাভ কী, তো এই লাভটা আপনি চিন্তা করবেন না, আপনি মনে করবেন যে তাকে সাহায্য করেছি, আল্লাহ আমাকে একটা তৌফিক দিয়েছেন, এই কারণে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে না, আল্লাহ আমাকে একটি ভালো কাজ করার তৌফিক দিয়েছে। কারণ তার এই সমস্যাটা কিন্তু কেউ না কেউ সলভ করে দিবে। তো নেক্সট টাইম থেকে যখন আপনার কাছে কেউ সাহায্য চেতে আসবে আপনি এটা ভাববেন না যে আমি সাহায্য না করলে কী হবে বা আমার সাহায্য করতে হবে কেন, তো আপনি ভাববেন যে এটা হয়তো একটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটি অপরচুনিটি, যে আল্লাহ চাচ্ছে আপনি যেন এই কাজটি করেন। হয়তো আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিলে যে গুনাহ হবে তা কিন্তু না, আপনি হয়তো একটা ভালো একটা বোনাস একটা অপরচুনিটি আপনি হারিয়ে ফেললেন আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে নেক্সট টাইম থেকে যখন কোনো ভালো কাজের অফার আসে আপনি অবশ্যই সেটা লুফে নেওয়ার চেষ্টা করবেন, কারণ
ভাববেন যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে। যদি আপনি না পারেন তাহলে তো অবশ্যই বলবেন, কিন্তু সেটা বলতে হবে বিনয়ীভাবে। আমাদের সময় হয় কি, আমরা যখন অন্যকে সাহায্য করতে চাই না তাকে এমনভাবে অপমান করি যে মনে হয় যে সে সাহায্য চেয়ে পুরো একে একটা খুবই খারাপ কাজ করে ফেলেছে, এটা কিন্তু যেন না হয়। আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন জীবনের যে কোনো মুহূর্ত হোক না কেন আমরা যেন বিনয়ী থাকতে পারি, কারণ সবার আগে হচ্ছে আমাদের বিনয়ী হতে হবে। আপনি যদি বিনয়ী না হন তাহলে আপনি হবেন অহংকারী, আর যারা অহংকারী তারা তো খুবই খারাপ আর কি। তো অহংকার করাও খারাপ, তো অহংকার যে সব মানুষরা করে তারা তো আরও বেশি খারাপ। তো আমাদের মধ্যে যেন অহংকার ভাবটা না থাকে, আমরা যেন অলওয়েজ বিনয়ী হওয়ার চেষ্টা করি। তো এটাই হচ্ছে আমার আজকের কথা, খুব একটা বেশি কিছু বলবো না। তো আশা করি আপনারা ভিডিওর এই মোটিভটি বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো আপনাদের কাছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।